ভালো করেই জানেন ওরাইমো এখন একটা কোনো মানে ব্র্যান্ড হয়নি, ওরা কেবল শুরু করছে ওদের ডাটা। যেমন এমএসপি, যে এমএসপিটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, প্রচুর আজকে আমরা ওই ঘড়িটা মানে আমি আগে আনবক্সিং করছি, প্যাকেজটা আবার রেডি করছি, তো দেখাবো আপনাদের। বক্সের ভিতর আর কিছু নেই, ইউজার ম্যানুয়ালটাকে অনেক সুন্দর করে প্যাকেট করছে। ইউজার ম্যানুয়াল ও তার ভিতর চার্জার, আমি চার্জার আবার করছি, চার্জারটা কাইন্ড অফ চার্জারটা এরকম হবে, এইরকম হবে চার্জারটা, এরকম আমরা আর দেখি এটা লাগে ঘড়ির ব্র্যান্ড এরকম হবে। আমি সাদা, আমি অনেক দিন ইউজ করছি, তারপর রিভিউ নিয়ে আসলাম, তো এই এরকমই হবে, ময়লা হচ্ছে। তাছাড়া পিওর সাদা, পিওর হোয়াইট থাকে, তো ঘড়িটা নিয়ে আসলাম। ওরাইমো আর এইখানে মডেলটা লেখা রাখবে, মডেল OSW-16। আপনারা যখন কিনবেন এখন মনে হয় দেখতে পারতেছেন না ভালো করে, আর এইখানে লেখা থাকবে মেড ইন চায়না, আর এইখান দিয়ে সব হার্ট রেট এগুলো সব মাপবে। তো এই তো ডানে গেলে আমাদের স্ট্যাটাস দেখাবে, হার্ট রেট দেখাবে, স্লিপ দেখাবে, ওয়েদার দেখাবে, আর সবার শেষে দেখাবে আমাদের এক টাইপের মেনু হয় যেখানে ওয়ার্কআউট, স্ট্যাটাস, হার্ট রেট সব থাকে, আমাদের ক্লিক করতে হয় মানে এক টাইপের থাকে। তো ওয়ার্কআউট এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ওয়ার্কআউট আছে এখানে। তো এখানে আপনাদের আছে ইনডোর রানিং, আউটডোর রানিং, তারপর ওয়াক। আমি স্টার্ট করেছি, এই তো স্টার্ট করলে এরকম দেখাবে কাইন্ড অফ, নিচে হার্ট রেট, লোকেশন, এটা লোকেশন না আমি ঠিক জানি না, স্টেপস দেখাবে, ক্যালোরি কত খরচ হয়েছে। তো আমি এন্ড করে দিলাম, এই তো এটা আমাদের ওয়ার্কআউট হিস্টোরি। তারপর আউটডোর রানিং, ওয়াক, রোপ স্কিপিং, মানে মানুষ যেগুলো ট্রাই করে থাকে যেগুলো ব্যায়াম, ওগুলো সব টাইপেরই ব্যায়াম দেখাবে। তো এইবার আসি আমার স্ট্যাটাসে। স্ট্যাটাসে মানে আজকে আপনি কতটা স্টেপস হাঁটছেন, মানে আপনি হাঁটেন তো, হাঁটার সময় কতটা স্টেপস হাঁটছেন, এটা বারবার বন্ধ হয়ে যাবে, জানি না কয়টা স্টেপ হাঁটছেন, কত ক্যালোরি খরচ হয়েছে, কত কিলোমিটার এগুলো দেখাবে। তারপর হার্ট রেট, এটা কিন্তু কোনো বাটনে ক্লিক করতে হয় না, এটা কিন্তু নর্মালি হার্ট রেট দেখায়। এখন হার্ট রেট তো দেখাবে না কারণ আমি করে নাই ঘড়িটা। তারপর বামে বামে যদি আপনি স্লাইড দেন তাহলে এটা ওই অ্যাপ থেকে বার হয়ে যাবে। তারপর স্লিপ, স্লিপে কত ঘন্টা কত মিনিট এগুলোই দেখায়, কিন্তু আপনার স্লিপ মোডটা আগে অন করে ঘুমাতে হবে। তারপর ওয়েদার, মিউজিক, আপনার মোবাইলের সাথে যদি কানেক্টেড থাকে তখন এইটা আপনি কী বলে ইয়া করতে পারবেন,
মোবাইলে যদি মিউজিক বাজে মোবাইলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানকার মাধ্যমে। তারপর মেসেজ মোবাইলের সাথে কানেক্টেড থাকলে এগুলো মেসেজ আসবে, মানে ওখানে যা মেসেজ আসবে এখানেও তা মেসেজ আসবে। মানে যদি বাংলা বাংলা হিন্দি চাই বাংলা হিন্দি এগুলো সাপোর্ট করে না, তাই তখন বক্স দেখাতে পারে আপনাকে। তারপর মোরে আপনার আমরা যাই স্টপ ওয়াচ আছে, টাইমার বলতে পারেন, অনেক টাইমারও বলা যায়, অনেকে টাইমার বলে, এখান থেকে বার হয়ে যায়। তারপর টাইমার ওইটা স্টপ ওয়াচ আর একটা টাইমার, এটা আপনাদের 60 মিনিট অবধি আছে, মানে এক ঘন্টা আপনারা চাইলে আরও এক্সট্রা অ্যাড করতে পারবেন। তো এটা হলো ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইটেরও তো আলো হয় না ঘড়িতে। আর এটা ফাইন ফোন, কিন্তু আমার ফোনের সাথে কানেক্টেড নাই তাই হবে না গাইস। তো আমার সেটিংসে যাই ডায়াল, মানে এগুলো অনেক টাইপের আছে। এইটা আমার ডাউন হয়ে গেল, এইটা আমার ডাউনলোড করা আলাদাভাবে, তাছাড়া এইটা 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 অনেকগুলাই এরা ডায়াল দেয়। তো সেটিংস আমরা এখান থেকেও যাইতে পারি। ব্রাইটনেস আমি কমায় দিয়ে রাখছি, মোটামুটি ব্রাইটনেস আছে। তারপর অ্যাবাউট ফার্মার ভার্সন সব এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা চাই শাট ডাউন করতে পারবেন আর এখান থেকে রিস্টোর ফ্যাক্ট করে দিতে পারবেন। এখান থেকে বার হলে এই দেখেন উপরে এর উপর, এখান থেকে ব্রাইটনেসে যাইতে পারবেন। তারপর রিং মানে ভাইব্রেট যেন না হয় মোবাইলকে সার্চ, আমার ঘড়ি মোবাইলের সাথে কানেক্টেড নাই। তারপর এইটা আপনার এইরকম, তারপর নো ইনফরমেশন মানে এটা মেসেজের কাছে যায়। তো আপনাদের মূল কথা হলো এই ঘড়ির 14-15 দিন চার্জ থাকবে। হ্যাঁ এটা তো অনেক দিন চার্জ থাকে, যদি ফুল চার্জ করে রাখেন 14-15 দিন চার্জ থাকবে, যদি না চালান, যদি কোনো অপারেশনে থাকে তাহলে এটা 1 সপ্তাহের মতো থাকতে পারবে চার্জ, আমি ঠিক জানি না কিন্তু 1 সপ্তাহের মতো থাকতে পারবে। তারপর এই তারপর আমরা বক্স নিয়ে কথা বলি, বক্সটা এরকম হবে, ওয়ারেন্টি টোয়ারেন্টি এগুলো সব দেখাবে। এইখানে ওরাইমো লিখে ব্র্যান্ড করা থাকবে। তো এই আল্লাহ হাফেজ।